আচ্ছা, আজকে আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 5। তো লাস্ট ক্লাসে আমাদের ছিল হচ্ছে ফাইন ক্লিনার, স্টাডি অন ফাইন ক্লিনার। আজকে হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 5, সেটা হচ্ছে স্টাডি অন ডাস্ট সেপারেটর। গ্লোরুমের ফাইবার থেকে ডাস্ট কীভাবে সেপারেট করা হয় সেটা হচ্ছে এই মেশিনে আমরা দেখব। খেয়াল করো মেশিনে কীভাবে মেকানিজম হচ্ছে, তারপর আমরা মেশিন পার্টগুলো দেখে মেশিনটা আঁকবো, আগে সিস্টেমটা বোঝার চেষ্টা করো। এদিকে খেয়াল করো সবাই। আচ্ছা, এগুলোর নাম কি আগে দেখি, কোনটার কী নাম। এই মেশিন অবজেক্ট হচ্ছে ডা ফাইবার থেকে ডাস্টকে সেপারেট করা। আচ্ছা, মেশিন পার্টগুলো কী কী আগে দেখি, বরাবর অ্যানিমেশন দেখব। আচ্ছা, এটা হচ্ছে আমার ফাইবার ম্যাটেরিয়াল ফিড ডাক্ট, দিয়ে খেয়াল করতে হবে। কী লিখতেছো তোমরা? আচ্ছা, লেখা শেষ করো, যা লেখা আছে লেখা শেষ করো। ওকে, এটা একটা ফ্যান, এই ফ্যান দিয়ে ফাইবারকে ব্লো করতেছে, ফাইবার তো মেশিনে ব্লো করতেছে ফ্যান দিয়ে, দেন ফাইবার মেশিন দিয়ে এখান দিয়ে এই পাত দিয়ে যাবে। এটা হচ্ছে ফিড ম্যাটেরিয়াল ডাক্ট, এখান দিয়ে যাচ্ছে, দিস লাইন, এই লাইন, এই লাইন দিয়ে যাচ্ছে। দেন হচ্ছে ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউশন ফ্ল্যাপ। আচ্ছা, ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউশন ফ্ল্যাপটা হচ্ছে একটা লোহার পাত, এটা হচ্ছে তোমার। আচ্ছা, এটা আমাদের আপাতত আলোচনা দরকার, আমার মেশিন যখন অ্যানিমেশন তখন দেখবো, এটা না দিলেও সমস্যা নেই। আচ্ছা, দেন হচ্ছে এখানে এটা হচ্ছে তোমার পারফোরেটেড শিট প্লেট বা পারফোরেটেড শিট, পারফোরেট মানে কি, ছিদ্রযুক্ত। হ্যাঁ, আচ্ছা, দেন পারফোরেটেড শিটের মধ্যে তখন দেখছি ফাইবারটা বাড়ি খাচ্ছে, ফাইবার এবং ডাস্ট দুটোই এখানে এসে বাড়ি খাচ্ছে, ফাইবারটা নিচে চলে যাচ্ছে আর ডাস্টগুলো এখান দিয়ে রিমুভ হয়ে যাচ্ছে। সিম্পল জিনিস, ডাস্টগুলো রং দিয়ে রিমুভ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওর সাকশন, এখান থেকে ফাইবারকে সাকশন, ইয়া ডাস্টকে সাকশন করতেছে, সাকশন করে এখানে ডাস্ট রিমুভ হয়ে যাচ্ছে। আর ফাইবারটা ম্যাটেরিয়াল, এখানে একটা ফ্যান আছে, আর একটা ফ্যান দিয়ে ফাইবারটা সাকশন হয়ে পরবর্তী মেশিনে চলে যাচ্ছে, এই লাইন দিয়ে পরবর্তী মেশিনে চলে যাচ্ছে। বুঝতে পারছি, এখানে দুইটা লাইন। হ্যাঁ, একটা লাইন দিয়ে আসলো, হ্যাঁ আসলো, এইটা হচ্ছে মেইনলি গাইড করার জন্য, ঠিক আছে। মানে হচ্ছে ফাইবারটা এখানে সব ধাম করে নিচে পড়ে না যায়, এখান পর্যন্ত নিয়ে চলে আসে, ঠিক আছে। তো সেটা গাইড করার জন্য এখানে একটা বার দিয়ে রাখছে, মানে এটা নিচে না পড়ে, এদিকে যেন বাড়ি খেয়ে এদিকে চলে আসে, ফাইবারের বাড়ি খেয়ে বাতাসে বাড়ি খেয়ে এখানে চলে আসবে। প্রেশার ক্রিয়েট করতেছে বলতে, এখানে যখন আমি স্পেসটা ছোটো করে দিয়েছি তখনই প্রেশার তৈরি হইতেছে, মনে কর বাতাস যাওয়ার কথা ছিল এত জায়গা দিয়ে, কিন্তু ছোটো জায়গা দিয়ে যাচ্ছে, তো তখন প্রেশার হবে না। তো এই কাজটাই অ্যাকচুয়ালি সে করতেছে, প্রেশার মানে জায়গাটা আটকে দিয়ে ছোটো করে দিচ্ছে, জানি অল্প জায়গা দিয়ে ম্যাটেরিয়ালটা পাস হয়। আচ্ছা, দেনও যেখানে বাড়ি খেয়ে ডাস্টটা এখান দিয়ে রিমুভ হয়ে গেল, ফাইবারটা দিক দিয়ে যাচ্ছে, দেন এই ফ্যান সাকশন করে তাকে পরবর্তী মেশিনে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছি, সহজ করে রাখলেই হবে, অ্যানিমেশনটা দেখাচ্ছি, অ্যানিমেশন থেকে আরও সহজ করে রাখো, এটা রাখলেই হবে।
তো মানে শুধু এতটুকু হলে তো জিনিসটা সুন্দর হয় না এখান থেকে আইডিয়া নাও আর হচ্ছে এটা দেখে আঁকার চেষ্টা করো যতটুকু আঁকানো দেখানো যায় আঁকি জিনিসটা বুঝো বুঝতে তাহলে সহজ ট্রাই করো সমস্যা কি তো আঁকা শিখো ভাইবা যখন দিব তখন মেশিনের ছবি সামনেই থাকবে কিন্তু কোনো আইডেন্টিফিকেশন দিব না না ধরো মেশিন তো তোমার সামনে যেহেতু নাই সেহেতু মেশিনের যেহেতু প্র্যাকটিক্যাল পরীক্ষা তো প্র্যাকটিক্যাল পরীক্ষা আমি তোমাকে এই ছবিটাই স্ক্রিনে শুধু থাকবে আর কিছু থাকবে না এটা নামও থাকবে না কিছুই থাকবে না এটা কি মেশিন আইডেন্টিফাই করে এটা এক্সপেরিমেন্ট করতে হবে তোমাকে হ্যাঁ 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 ভাইবা তো বলবো দিয়ে আসবো যা বলবো সেই মেশিন সম্পর্কে বলবা হুম হুম মেশিনের মেশিনের স্কেচ দেখবা আর কিছু দেখতে পারবা না পরীক্ষা তো তাহলে তো পরীক্ষা তো হইলো না তাহলে তোমাকে তো পড়াশোনা করে আসতে হবে ওগুলো পড়ে আসবা এটা তো কঠিন কিছু না কোন মেশিনে কি পার তুমি চেনো তাহলে এমনি বলতে পারবা আঁকো ট্রাই করো দেখি কি কতটুকু ভালো পারো সিম্পল করে আঁকলেও কোনো সমস্যা নাই মেন থিমটা বোঝা গেলে হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আমরা আজকে এক্সপেরিমেন্ট নাম্বার 5 করছি সেটার এক্সপেরিমেন্ট নাম হচ্ছে স্টাডি অন ডাস্ট সেপারেটর ওকে তো আমি হচ্ছে গিয়া জাস্ট কিছুই বলতে পারবো না জাস্ট হচ্ছে গিয়া মেশিনটা বলবো কোথা থেকে শুরু কোথা থেকে শেষ হয় ওকে তো আমাদের এই মেশিনটা প্রথমে এখান দিয়ে ম্যাটেরিয়ালসটা এখান দিয়ে তৈরি হয় আর ম্যাটেরিয়ালসটা হচ্ছে গিয়ে আমাদের কটন আর এখান দিয়ে আমাদের ম্যাটেরিয়ালসটা প্রবেশ করে এখান দিয়ে যে এখানে দুইটা পাইপ আছে একটা আউট পয়েন্ট আর একটা হচ্ছে ইন পয়েন্ট এখান দিয়ে যাবে এখান দিয়ে যে 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 এখানে আসবে আবার এখানে এসে আবার হচ্ছে গিয়ে এখানে একটা ফ্যান থাকে ফ্যান থেকে যে আবার হচ্ছে গিয়ে এই আউট পাইপ দিয়ে বের হয়ে আমাদের নেক্সট মেশিনে প্রবেশ করে জি স্যার গেলেও আসলো স্যার স্যার হচ্ছে গিয়ে আমাদের এই আমাদের ডাস্টগুলো হচ্ছে গিয়ে পরিষ্কার করলো স্যার এই যে এই যে এই যে ফ্যানগুলো স্যার এটা স্যার এটা এটা জি স্যার জি স্যার এগুলো দিয়ে আমাদের ডাস্টগুলো স্যার বের হয়ে যায় ফুটা দিয়ে এই যে আমাদের যাচ্ছে এই যে দেখো এই যে এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস আর এই যে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে সেগুলো হচ্ছে আমাদের ডাস্ট এটাই হচ্ছে আমাদের এই মেশিনের মূল কাজ ঠিক আছে